হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ড কর্তব্য করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি একজন সংবাদ পাঠিকা, উপস্থাপিকা এবং কখনো কখনো আমরা নাটকেও তোমাকে দেখেছি অভিনেত্রী হিসেবে, ঈশিকা আজিজ, যার বাবা আব্দুল আজিজ, মা মনি আজিজ, বোন প্রমা আজিজ, একটি সাংস্কৃতিক পরিবারের মেয়ে। খবর তো পড়া হয়, আসলে খবর পড়াটা একটু খুবই অন্যরকম একটি বিষয়, যে যা পাঠ করে তা বিশ্বাসযোগ্য করে মানুষের কাছে উপস্থাপন করতে হয়, কারণ মানুষ তা বিশ্বাস করে। তো এই যে যখন খবর পাঠ করো তখন অনুভূতিটা কি এবং দায়িত্ববোধটা কি থাকে? কথা বলার ধরন, কথার এমফেসিসগুলো ঠিক কোন জায়গাতে হবে, পজ কোন জায়গায় হবে, টিল ড্রপ কোথায় হবে, মানে এই জিনিসগুলো অনেকগুলো বিষয়ে, কিন্তু শুধুমাত্র চেহারা, চুল ফোলানো, মেকআপ এগুলোতেই কিন্তু সীমাবদ্ধ না। হ্যাঁ, আমি প্রায় 15 বছর ধরে সংবাদ উপস্থাপনা করছি, তো আলহামদুলিল্লাহ এই চেয়ারটাতে যখনই আমি বসি এখনও আমার সেই হাত পা কাঁপতে থাকে। তো সংবাদ পাঠিকার স্টারিজমটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, তুমি কি কখনো ফিল করো যে হ্যাঁ এটা দর্শকের গ্রহণযোগ্যতাটা কোথায় তোমাদের? হ্যাঁ, এই ফিলটা আমি করি, যেটা জয় ভাই, যে এখন সবাই যারা নিউজ প্রেজেন্ট করতে চায় তারা কিন্তু প্রথমে স্টার হওয়ার একটা ইচ্ছা থেকেই আসে। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, হ্যাঁ, সাফল্যটা কিন্তু এক ধরনের ভাগ্যের বিষয়, ভাগ্যের বিষয়ে কাজ করে। অনেকের এই অনেকেই সংবাদ উপস্থাপনা করছে কিন্তু হয়তো তুমি তাকে চেনো না, আমিও তাকে চিনি না, কিন্তু আমি যেভাবে যেই সময়টা 2006 সাল থেকে শুরু করেছি সংবাদ উপস্থাপন, খুব সহজেই পরিচিতিটা পেয়েছি। তো স্টারিজম একটা অবশ্যই একটা ফ্যাক্ট যে হ্যাঁ, তুমি রিমোট তোমার হাতে থাকে, খুব শক্তিশালী একটা বিষয়, তো ওই রিমোট দিয়ে তুমি যখন ইচ্ছা চেঞ্জ করে ফেলতে পারো, কিন্তু তুমি একজন সফিস্টিকেটেড নিউজ প্রেজেন্টার দেখলে তার নিউজটাই তুমি দেখবা, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সাধারণত নিউজ তো সামনে থাকে লেখা, সেটা দেখে দেখে পড়তে হয়, তো তোমরা তো সবসময় দেখে দেখে পড়ে অভ্যস্ত। তোমার মতো একজন সংবাদ উপস্থাপিকাকে সামনে পাওয়ার পর আমি যদি তোমাকে একটা সংবাদের দেয়ালে ফেলে দেই যে এখন একটি সংবাদ তুমি না দেখে পরিবেশন করবে, যে তুমি 300 সেকেন্ডে এসেছো, তোমার কি বলার আছে, তোমার সামনে আমি বসা আছি, সব এই পুরো বিষয়টা একটা নিউজ এক মিনিটের, তুমি এই মুহূর্তে 300 সেকেন্ডে নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন 300 সেকেন্ডে এসেছি। শাহরিয়ার নাজিম জয় যেখানে উপস্থাপক, এবং এই শাহরিয়ার নাজিম জয়কে আসলে আমি একজন অভিনেতা হিসেবেই চিনি, এবং আমি এখনও চাই শাহরিয়ার নাজিম জয় অভিনেতা হিসেবেই আমি তাকে আমার পাশে অভিনয়ে পেতে চাই, একজন পারফর্মার হিসেবে, একজন শিল্পী হিসেবে, কারণ যিনি সংবাদ উপস্থাপন করেন তার কিন্তু ভার্সেটালিটিটা অনেক বড় একটা বিষয়। আমি ছোট থেকে অভিনয় করেছি, নাচ করেছি, গান করেছি, সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছি, অনেক আর্টিস্ট আমাদের বাসায় এসেছেন, সব কিছু মিলিয়ে আমি দেখেছি যে ওই জিনিসগুলো প্রত্যেকটা ক্ষেত্র আমাকে সংবাদ উপস্থাপনাতে সাহায্য করেছে। কয়েকদিন আগে তুমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে ডিভোর্স চেয়েছো, বিষয়টি আসলে কি? একেবারে প্রচণ্ড রাগের মাথায় আমি একটা ফ্রেন্ডস পোস্ট দিলাম ফেসবুকে, এবং সেই ফ্রেন্ডস পোস্ট থেকে সেটা কি হয়ে গেল, কোনো একজন আমাকে টেনে নিল যে অনলাইনে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য, যেমন তোমার এরকম ইউটিউব কন্টেন্টের, তার হয়তো কাটতির জন্য সে আমাকে ডাকলো। যাই হোক, তো এরকম একটা বিষয় আমি বলেছি, কিন্তু এরপরে আমি যেটা দেখলাম জয় ভাই, যে আসলে একজন সিঙ্গেল মম হওয়া, একজন বিবাহিত জীবন থেকে অন্য একটা অবিবাহিত জীবনে যাওয়া একটা মেয়ের জন্য আমাদের এই সমাজের প্রেক্ষাপটে এটা আসলেও এত সহজ না। ওই কন্টেন্টের নিচে ইনফ্যাক্ট অনেক টাইপের বাজে বাজে কথা চলে আসলো, যেখানে আমার মনে হলো কি যে ঈশিকা আজিজ এতদিন নিউজ পড়েছি, এত বড় একটা সমৃদ্ধশালী পরিবারের সঙ্গে আমি যুক্ত, আমাকে মুহূর্তের মধ্যে খেলো করে ফেলা হলো। তাৎক্ষণিক আমি ডিসিশন নিয়ে নিলাম যে না, আমি কোনোভাবেই ডিভোর্স নিব না। প্রথম কথা হচ্ছে যে একটু দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে দিয়েছো, কারণ তোমার জায়গা থেকে কি এই ধরনের হীনমন্যতা বা এই ধরনের ইনডিসিশনের কথা সোশ্যাল মিডিয়াতে জানানো উচিত? হ্যাঁ, অবশ্যই উচিত না জয় ভাই। একটা জিনিস আমি তোমাকে বলি, 2018 সালে একটা ঘটনা ঘটেছিল, সেই বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে 2019 সালে একজন জনৈক ভদ্রমহিলা খুব বাজেভাবে আমাকে ফেসবুকে ভাইরাল করেছিল, খুব বাজেভাবে, পরকীয়া এই বিষয়টা দিয়ে। কিন্তু তার সঙ্গে কখনো আমার একদিন দেখা হয়েছে পিকনিকে, তার সঙ্গে আমার কখনোই কোনো লেনদেন ছিল না, কোনো রকম কোনো পরকীয়া তো দূরের কথা। তার মানে তোমার শত্রুরা তোমাকে এভাবে করে নেগলেক্ট করেছে এবং এভাবে করে বিপদে ফেলেছে। হ্যাঁ জয় ভাই, আমি তোমাকে যেটা বলতে চাই, তোমার 300 সেকেন্ডে এসে মিডিয়াতে আমি কাজ করছি এত বছর, আমি ছোট থেকে মিডিয়াটা দেখছি, আমার বাবা মা বলো, বোন বলো, সবাই, আমার মামা ইথুন বাবু, সবাই পরিচিত। আমার কথা হলো কি, আমরা মিডিয়াতে এসে আমি যদি এরকম ভাইরালের শিকার হই, মিথ্যা প্রতারণার শিকার হই, মিথ্যা ষড়যন্ত্রের শিকার হই, তাহলে আরেকজন মেয়ের কী হতে পারে জীবন? তাহলে হাজবেন্ড বিষয়টাকে কীভাবে গ্রহণ করলো? সত্যি কথা, আমি জয় ভাই, সে আমার বাচ্চার বাবা এবং তার প্রতি ডিউ টু রেসপেক্ট, কারণ আমি যখন 2019 খুব বাজেভাবে ভাইরালের শিকার হই, আমি 4 মাস জয় ভাই ঘরে ছিলাম,
চার মাস কিন্তু আমার সঙ্গেই ছিল ও। হঠাৎ উঠাট সিদ্ধান্ত গ্রহণকারীকে যে বিয়ে করেছে সে কি মহাপুরুষ? সে অবশ্যই মহাপুরুষ।